নওগাঁর আত্রাইয়ে আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জুন শনিবার সকাল 10:30 আত্রাই উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। এ সপ্তাহ 8 জুন থেকে 14 জুন পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমি সেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা। মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিতে অবদান এতটুকুই বেশি যে কিছু কিছু দৃশ্যমান যেগুলোর স্থাপনা, তারপরে হচ্ছে প্রকল্প, মহাপ্রকল্প, মেট্রো রেল বলেন, কর্ণফুলী টানেল বলেন, পদ্মা সেতু বলেন, সেটা নির্দিষ্ট এলাকার মানুষের জন্য অনেক উপকৃত হয়েছে। দালাল উপজেলা কর্মকর্তা, মহতলা ভূমি কর্মকর্তায় এটা পারেন, তাদেরকে আইনি আত্মায় নিয়ে এসে চিহ্নিত যারা আপনার উপজেলা ভূমি অফিসে বারান্দায় ঘোরাফেরা করে নথি নিয়ে ঘুরে পানিশমেন্টের ব্যবস্থা করেন। এই সেবা সপ্তাহ শুরু করার একটাই কারণ যে এই যে একটা বিষয় আছে মানুষকে জানানো। আমি দেখেছি যে আপনারা যেটা বললেন, দালাল কেন্দ্রিক হয়ে গেছে, দোকান কেন্দ্রিক হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের নাজির আরফিন জাহান, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোহাম্মদ রুবেল হোসেন, সভাপতি ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ কামাল উদ্দিন টগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসিরুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ ইয়াকুব আলী, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সুফল চন্দ্র, গৌতম মণ্ডল, কামরুজ্জামান, আলামিন আব্দুল কুদ্দুস, হেলাল উদ্দিন সহ 8 ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে। নওগাঁর আত্রাই থেকে আসিফ হাসানের ক্যামেরায় কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।